নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলোকে যদি কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয় এবং হচ্ছে কিছু অজানা জিনিসও আমাদের জানা হয়ে যায়। তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে ভুলো না। কিন্তু বন্ধুরা, আমাদের ঘরে যখন আমরা ফোন কিনে নিয়ে আসি তখন কিন্তু ফোনের প্যাকেটগুলো সেটা ডেট যদি আমাদের পার হয়ে যায় তারপর কিন্তু আমাদের এই খাপগুলো কিন্তু আমরা ফেলে দিই, বাক্সগুলো কিন্তু ফেলে দিই, এগুলো আর কাজে লাগাই না। তো এটা কিন্তু আমরাও কিন্তু যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু এটাও আমাদের কাজে লেগে যায়। তো দেখো বন্ধুরা, এত সুন্দর একটা বাক্স আর এটা ফেলে দিব, এটা কি হয় কখনো? তো চলো আমরা দেখো কি কাজে ইউজ করি, চলো দেখে নিই। তো দেখো বন্ধুরা, এটার মধ্যে আমি যেটা রাখবো সেটা হচ্ছে বন্ধুরা সুতো, যে হয় না সুতোগুলো, তো এখানে এদিক সেদিকে রাখলে পরে দেখবে অনেকটা জায়গা নষ্ট হয়ে যায়, সুতোগুলো এলোমেলো হয়ে যায় আর সুতোগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো জং ধরে কুশুয়ের সাথে যদি রাখো জং ধরে নষ্ট হয়ে যাবে, এখানে সেখানে থাকলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে যদি আমরা এই বাক্সগুলোর মধ্যে করে সুতোগুলো রেখে দিই খুব সুন্দরভাবে যত্নেও থাকবে আর আমাদের জিনিসগুলো কিন্তু নষ্ট হবে না আর বাক্সটাও কিন্তু আমাদের কাজে লেগে গেল। তো তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? তো দেখো বন্ধুরা, তার সাথে যে দেখো এরকম যে আমাদের যে ঘরে জামা কাপড়ের যে বোতামগুলো থাকে হয়তো কিনে নিয়ে আসি বা আমাদের হয়তো বোতাম ছিঁড়ে গেছে সেই বোতামটা রেখে দিয়েছি এরকমটা হয়তো, যদি আমরা যদি এরকম করে সেফটি পিনের সাহায্যে একটু গুছিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমাদের যখন আবার প্রয়োজন তখন কিন্তু আমাদের খোঁজাখুঁজিও করতে হয় না আর এটা কিন্তু আমরা চট করে পেয়েও যাব আর এই জিনিসটাও কিন্তু আমাদের গোছানো থাকলো। দেখো যদি আমরা এইভাবে না রাখি তাহলে কিন্তু বোতামগুলো এদিক সেদিক কিন্তু ছুটে হয়তো একটা গড়িয়ে চলে গেল, এরকমটা কিন্তু হয়েই থাকে। তো এভাবে রাখলে কিন্তু আমাদের আর এটা অগোছালো থাকবে না, আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাব। তো তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে তো প্রত্যেকেরই তো এরকম ইস্ত্রি রয়েছে আর এই ইস্ত্রিগুলো কী হয়, আমরা যখন ইস্ত্রি করি তখন কিন্তু আমরা হয়তো যদি পাকাতে রাখি তাহলে কিন্তু সেটা পাকাতে এরকম দাগ হয়ে এটার মধ্যে কিন্তু দাগ হয়ে নষ্ট হয়ে যায়, ইস্ত্রিটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর আবার যদি তোমরা অন্য কিছুর মধ্যে রাখো বা অন্য কিছুর মধ্যে আমরা রাখি তাহলে কিন্তু সেই জিনিসটাও নষ্ট হয় বা ইস্ত্রিটাও নষ্ট হয়। তো কীভাবে রাখলে আমাদের ইস্ত্রিটাও নষ্ট হবে না, দাগ দাগ হয়ে যাবে না? তো দেখতেই পাচ্ছ কীরকম এটা দাগ দাগ হয়ে গেছে। তো এটা কিন্তু কীভাবে করলে আমাদের এটা নষ্ট হবে না, জিনিসটাও ভালো থাকবে আর কোনো জিনিসের ক্ষতিও হবে না? তো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমরা যদি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু ইস্ত্রিটা পড়ে যাওয়ারও ভয় থাকে। তো দেখো এইভাবে যে আমাদের কাপগুলো হয় কোনো সময় এরকমটা হয় যে কাপগুলো হয়তো ধরে ধরা ডান্টিটা হয়তো ভেঙে গেছে বা হয়তো ফেটে গেছে কাপটা, তো সেই কাপটা আমরা কী করে ফেলেই দিই। তো সেই কাপটার মধ্যে যদি আমরা এইভাবে যখন ইস্ত্রি করব তখন যদি আমরা এইভাবে রেখে দিই তাহলে কিন্তু ইস্ত্রি করব করে এটার মধ্যে রেখে দিলে কিন্তু আমাদের ইস্ত্রিটাও নষ্ট হবে না আর কাপটা তো পুরোনো কাপ, সেটা কিন্তু ফেলেই দিতাম, সেই কাপটাও কিন্তু আমাদের কাজে লেগে। তো তোমাদের কাছে বন্ধুরা টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। চলো বন্ধুরা, তাহলে পরবর্তী যে টিপস রয়েছে সেটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের যখন আমরা কচু কাটি তখন কি হয়, আমাদের এইভাবে তো আমরা কচু কাটি, কচু কেটে সাধারণত কচু কাটার পর কি হয় আমাদের কচু, অনেক কচু আছে যে কচু কাটার পর হাতটা কিন্তু কুটকুট করে কামড়াতে থাকে, তখন কি করব? তো তখন এই কুটকুট করে কামড়াতে তখন কিন্তু আমাদের একদমই ভালো লাগে না, তখন ভয় লাগে যে কচুটা হয়তো গলায় ধরে না কি। তো এরকমটা হয় না যে গলায় কিন্তু ধরে না, অনেক কচু আছে যে গলায় ধরে না কিন্তু যখন আমরা কাটবো তখন কিন্তু হাতটা একটু কুটকুট করে কামড়াতে থাকে, তখন চুলকাতে থাকে আর বারবার করেই চুলকা, যখন জলে হাত দিই তখন কিন্তু বারবার করেই চুলকাতে থাকে। তো কীভাবে কী করলে এই চুলকানোটা বন্ধ হয়ে যাবে, কচুটা ধরবে না অথচ হাতটা চুলকায়, এরকমটা কিন্তু হয়েই থাকে প্রায় কচুরি কিন্তু এরকমটা হয়। তো কী করলে এই হাত চুলকানোটা বন্ধ হয়ে যাবে তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লাগবে এবং অনেক বেশি কাজে লাগবে।
তো বন্ধুরা এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, সর্ষের তেল, এটার জন্য আমাদের একটু সর্ষের তেল নিয়ে নিতে হবে। সর্ষের তেল নিয়ে হাতের মধ্যে ভালো করে একটু মালিশ করে দিতে হবে। সামান্য একটি তেল দিলেই কিন্তু হয়ে যাবে। তো সামান্য তেল দিয়ে হাতের মধ্যে ভালো করে মালিশ করে, তারপর যদি আমরা যখন ভাত রান্না করবো বা তাকে তো রান্না করছি, তো রান্না করার তোর পাশে যদি হাতটা একটু সেঁকে নিই, তাহলে কিন্তু আমাদের যে হাত যে চুলকানোটা সেটা কিন্তু একদমই বন্ধ হয়ে যাবে। তো এটা আমরা মা ঠাকুমাদেরকে দেখেছি, তাই আমি তোমাদের কাছে সেটা শেয়ার করলাম। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, এভাবে যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের হাতের চুলকানোটা একদমই চলে যাবে, আর হাতে যে একটা অস্বস্তি ভাব সেটা কিন্তু থাকবে না। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী যে টিপসটা রয়েছে সেই টিপসটা দেখে নিই। বন্ধুরা আমাদের অনেকেরই হয় এরকমটা হয় যে মোজা যখন আমরা পরি পায়ের মধ্যে, তখন মোজা পরলে কি হয়, পায়ের প্রচণ্ড গন্ধ হয়ে যায়। পায়ের প্রচণ্ড মোজাটা খোলার সাথে, মোজা জুতা খোলার সাথে সাথেই পায়ে কিন্তু প্রচণ্ড গন্ধ হয়। তো সেই গন্ধটা হবে না, এরকমই একটি টিপস আমাদের কাছে শেয়ার করব। তো দেখো এটা কিন্তু যে এটা পা ঘেমে যে বন্ধ হয়, এটা কিন্তু একটা আলাদা রোগ। তো এটা কিন্তু আলাদা করে ডাক্তার দেখানো অবশ্যই দরকার। তো আমি তোমাদেরকে সাময়িক একটুখানি যেটা বন্ধ হবে না সেটার আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সেটা কি করতে হবে, সেটার জন্য গিয়ে নিয়ে নিতে হবে ক্যালকাম পাউডার। হ্যাঁ বন্ধুরা, এখানে পাউডার নিয়ে নিতে হবে। চাইলে তোমরা এক্সপায়ার হওয়া পাউডারও এখানে নিতে পারো, কোনো রকমই অসুবিধা হবে না। তো দেখো এরকম করে পাউডারটা ভালো করে পায়ে মাখিয়ে তারপর যদি আমরা মোজাটাকে পরে নিই, তাহলে কিন্তু আমাদের যে পায়ের দুর্গন্ধটা সেটা কিন্তু হবে না। তো এরকম রোজ রোজ তো এরকম যখন আমরা কোথাও যাবো, বাচ্চারা স্কুলে যায়, তো এরকম কিন্তু হয়ই যে পাড়া দিয়ে প্রচণ্ড গন্ধ হয়। তখন তোমরা যদি এইভাবে পাউডারটা মেখে দাও তাহলে কিন্তু পায়ের দুর্গন্ধটা হবে না, আর পা থেকে একটা সুগন্ধ বের হতে থাকবে। আশা করি তোমাদের কাছে বন্ধুরা টিপসটি ভালো লেগেছে। তো দেখো এভাবে পাউডারটা দিয়ে তারপর মোজাটা পরে নেবে। তো তোমাদের কাছে ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলো না, এবং পরিবারের কাছেও শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, তাহলে আপনার যে পরবর্তী টিপসটা রয়েছে সেটা আমরা দেখে নিই। বন্ধুরা আমরা যখন ডিম রান্না করি তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে রান্না করা একদমই উচিত নয়। সেটা অমলেটই করো না কেন, সেদ্ধই করো না কেন, যেটাই করো না কেন, সেটা কিন্তু কম থেকে দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা রেখে দিতে হয়। তো সেটা আমি করে নিয়েছি। তারপর দেখো এটার মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, আর এই ঠান্ডা জল দিয়ে ভালো করে ডিমটাকে একটু ধুয়ে নিচ্ছি। কেননা ডিমের মধ্যে কিন্তু অনেক সময় খেয়াল করবে যে সাদা পাখনা পাখনা রয়েছে, সাদা পাখনার মতো কিন্তু এগুলো মধ্যে থেকে যায়। সেটা কিন্তু এটা যদি আমাদের রান্নার মাধ্যমে আমাদের পেটের মধ্যে যায়, তো সেটা কিন্তু খুব ক্ষতি হবে। তো এটা যে যার জন্য একটু ভালো করে ডিমগুলোকে ধুয়ে তারপরে এটাকে সেদ্ধ করা বা অমলেট করার জন্য এটাকে ব্যবহার করা দরকার। তো দেখো এইভাবে আমি ভালো করে ধুয়ে নিলাম, তারপর এটাকে আমি সেদ্ধ করবো। তো এটার মধ্যে সেদ্ধ করার জন্য বন্ধুরা গ্যাস খরচ আমাদের অনেকটা সময় হয় যে গ্যাসে হয়তো দুটো উনানে দুটো কিছু বসানো রয়েছে, ডিমটাও আমাদের তাড়াতাড়ি লেগেছে, তাড়াতাড়ি সিদ্ধ করতে হবে বা হাফ বয়েল করতে হবে। তো তখন আমরা কীভাবে করব, তো সেটা আমি তারই একটু ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো এর জন্য নিতে হবে প্রথমে একটা হটপট। হটপটের মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল, আর এই গরম জলের মধ্যে আমি এখন এই ডিমগুলো দিয়ে দিব। তো গরম জলের মধ্যে এই ফুটন্ত গরম জল দিতে হবে, তারপরে আমি ডিমগুলো দিয়ে দিব। আর ডিমগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে, হাত দিয়ে একটু ভালো করে এপিট ওপিট করে দিতে হবে। কেননা ডিমগুলো যদি এক পাশ হয়ে যায় না, তাহলে কিন্তু ডিমের কুসুমগুলো এক সাইডে হয়ে যাবে। নাড়া যদি কম পড়ে তাহলে কিন্তু ডিমগুলো কুসুম এক সাইডে হয়ে যে জমে যাবে, তখন কিন্তু এটা কিন্তু একদমই ভালো লাগে না দেখতে, আর খেতেও ভালো লাগে না। তো দেখো যেভাবে এরকম করে দিলে আমাদের কিন্তু ডিমটা খুব ভালো, কুসুমটা কিন্তু মাঝখানে চলে যাবে। এইভাবে কিন্তু থেকে 10 থেকে 15 মিনিট আমরা হাফ বয়েলের জন্য রেখে দেবো। আর যদি আমরা সেদ্ধ করি তাহলে কিন্তু এটা 20 থেকে 25 মিনিট আমরা রাখবো। তো এটা আমি সিদ্ধ করে নেবো। তো 20-25 মিনিট পর আমি আবার ফিরে আস। তো দেখো এটা আমি বের করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর এটাও ঠান্ডাও হয়ে গেছে। তো দেখো, তো এটাকে আমি আবার তোমাদেরকে ছুলেও দেখাবো। আর এত সহজ পদ্ধতিতে ডিম ছোলা এর আগে কখনো দেখোনি, এটা আমি আশা করছি যে তোমরা এর আগে কখনো দেখোনি। তো এটার জন্য করতে হবে বন্ধুরা, এটাকে আমি একটু ঠান্ডা জল দিয়ে নিচ্ছি। তো ঠান্ডা জল দিয়ে তারপর এটাকে ডিমটাকে ভালো মতো ঠান্ডা করে তারপর আমি এটা
করব। তো কিভাবে আমি ডিমটাকে ছুলে নিব, খুব সহজ পদ্ধতিতে, খুব অল্প সময়, ডিমগুলো কিন্তু ভাঙলেও না, ডিমগুলো কিন্তু খুব সুন্দর থাকবে, খুব সহজভাবে আমরা ছুলে নিব। তো দেখো কিভাবে ছুলে নিব। তো এর জন্য কি করতে হবে, এর জন্য বন্ধুরা নিয়ে নিতে হবে একটি বোতল। তো বোতলের সাহায্যে তোমাদেরকে খুব সুন্দরভাবে আমি ছুলে দেখাবো, একটা ডিমও কিন্তু নষ্ট হবে না। তো দেখো এভাবে আমি যে প্লাস্টিকটা রয়েছে সেটা প্লাস্টিকটা আমি কেটে নিচ্ছি, তারপর এটা কেটে নিয়ে ফেলে দিয়ে তারপর আমি এটা মাঝ বরাবর কেটে নিব। তো এভাবে কেটে নেওয়ার পর কী করি, দেখো এভাবে কেটে নিলাম, তারপরে এটার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিব। তো এটার মধ্যে ডিমগুলো ঢুকিয়ে নিব, আর ডিমগুলো ঢুকিয়ে তারপর একটু ঝাঁকিয়ে আমি ডিমগুলোকে ছোলার উপযুক্ত করে ফেলবো। তো সেটা করতে করতে চলো বন্ধুরা আজকের যে ধাঁধাটা রয়েছে সেটা জেনে নিই। তো বন্ধুরা আজকের যে ধাঁধা হলো, আমার মধ্যে আছো তুমি, তোমার মধ্যে নাই, আমাদের মধ্যে আছো তুমি, বাবার মধ্যে নাই। তো বন্ধুরা ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট করে তাড়াতাড়ি জানিয়ে দাও। তো দেখো বন্ধুরা এইভাবে আমি ঝাঁকিয়ে নেওয়ার পর আমার ডিমটা কিন্তু এখন আমার একদম ছোলার মতো উপযুক্ত হয়ে গেছে। তো আমি এটাকে ছুলেও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটার লাইট দিয়ে যদি ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না। তো দেখো এটা চিচড়ি হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে উপরের খোসাটা, আর খুব আলগা হয়ে গেছে কিন্তু ডিমের খোসাটা কিন্তু একদমই আলগা হয়ে গেছে। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আমি ছুলেও দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ কি বন্ধুরা তোমরা, তোমরা বুঝতে পেরেছ? আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো দেখো এইভাবে কিন্তু খুব সহজে আমরা ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারলাম, আর যে এটা কিন্তু খোসাটা একদম আলগা হয়ে গিয়েছে, আমাদের খোসার সাথে কিন্তু একদমই প্রবলেম হলো না, ভেঙেও গেল না। তো দেখো কত সহজে আমরা ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারলাম। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন।